কি কেউ অপারেশনের কথা বলছে। অপারেশন অত্যাধিক ভালো চিকিৎসা, তবে চলুন না অপারেশন করার আগে আমরা অপারেশনবিহীন চিকিৎসা করে দেখি কি পরিবর্তন হয়। ওকে দর্শক, যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রায়পুর লক্ষ্মীপুর থেকে বলছি, আমার নাম জান্নাত। লক্ষ্মীপুর থেকে জান্নাত? জান্নাতের বয়স কত? 37। 37 বলেন স্যার, আমার আজকে 6 বছর যাবত মাজার হাড়ের সমস্যা। 5 বছর আগে আমি যখন ডাক্তার দেখাইছি তখন বলছে আমার মাজার হাড় পাক হয়ে গেছে। আর 7 বছর আগে যখন ডাক্তার দেখাইছি তখন বলছে মাজার হাড় আমরা করতে হয়েছে, আমার একটা ছেড়ে করতে হাড় বলো হয়ে গেছে, অপারেশন করতে হয়েছে। আমি 7 বছর যাবত ওষুধ খাই আছি, কোনো অপারেশন করিনি। আপনার এই মাজার ব্যথা ডান দিকে না বাম দিকে? ডান সাইডে। এই ব্যথা কি ডান পাশেই থাকে না ডান দিক থেকে ডান হাঁটুর নিচে যায়? পুরো মানে এখন দোনো পাও সাত কালো থেকে পুরো মাজা পর্যন্ত। এই যে পুরো পায়ে কষ্ট হয়, এটা কি বসে থাকলে না হাঁটলে? হাঁটলে বেশি হয়। আপনি এখন কি অবস্থায় আছেন? আমার সঙ্গে যে ফোনে কথা বলছেন, আমি শোয়াতে আছি স্যার। আপনি শোয়া আছেন, এই মুহূর্তে কি আপনার পায়ে কষ্ট আছে? না, শোয়া থাকা অবস্থা কোনো কষ্ট নেই, এমনি বাম পায়ে মনে হয় যে। আপনি আপনি চিত হয়ে শোন, চিত হয়ে শোন, মুখ উপরে দিয়ে মাথার নিচে একটি বালিশ দেন। দুই হাঁটু টেনে বুকের দিকে এনে মনে মনে দুইবার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আজিম, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আজিম পড়েন। এখন ছেড়ে দেন, ছেড়ে দিয়ে পা একদম সোজা করবেন না, সে বুকের সঙ্গে ছিল, বুক থেকে ছেড়ে দিয়ে এরকম এরকম 90 ডিগ্রিতে রাখেন, রেখে আবার টানেন, বুকের দিকে টানেন, ধরেন, আমার সাথে সাথে পড়েন, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আজিম, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আজিম। এখন পাটা ছেড়ে দেবেন না, বুকের কাছেই রাখবেন এরকম। এখন দেখেন যে আপনার দুই পায়ের ভিতরে কোনো কষ্ট আছে? করে, আচ্ছা, আপনি পায়ের ভিতরে কোন পায়ে ঝিমঝিম করে বেশি, ডান না বাম? এই যে আপনি শুয়ে আছেন দুই পা বুকের দিকে রাখছেন, এখন ঝিমঝিম করে? পা দুটো সোজা করে দেন, একদম সোজা। এখন কি ঝিমঝিম আছে পায়ে? আপনি একটু উপর হয়ে শোন, বালিশ সরান। এখন দুই হাত মাজায় রেখে মাথা উঁচু করেন, দুই হাত মাজায় রেখে মাথা উঁচু করেন। অনেক কষ্ট হয়। না না, মাথা উঠাতে পারেন কি না? অনেক কষ্ট। আচ্ছা, এই এক্সারসাইজ বারবার করতে হবে। এক্সারসাইজ শুরু করার আগে 1 পোয়া নারকেল তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুন কেটে, চিকন করে কেটে অথবা সেচে দিয়ে, দেশি রসুন দিয়েন, সেচে দেবেন, দিয়ে এটাকে চুলায় গরম করবেন, ঠিক আছে? যখন লাল লাল হবে একটা পাত্রে ঢেলে রাখবেন, প্রতিদিন সকাল দুপুর রাতে আপনি উপর হয়ে শুবেন, গায়ে মানে পিঠে কোনো কাপড় রাখবেন না, একদম পিঠে। আপনার নিকটতম কাউকে বলবেন পিঠ থেকে ডোলে, আপনার বয়স কত? 37। পিঠ থেকে ডোলে 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 একদম পায়ের নিচ পর্যন্ত যাবেন, 10-20 মিনিট। কোমর থেকে পা পর্যন্ত একপাশে 10 মিনিট, কোমর থেকে পা পর্যন্ত একপাশে 10 মিনিট, 20 মিনিট করবেন।
করার পরে আপনার এখানে গরম ভাপ দেবেন, গরম পানির মধ্যে একটা টাওয়েল ভিজিয়ে রাখবেন, কোমর থেকে শুরু করে পা পর্যন্ত লম্বা টাওয়েল অথবা দুইটা ভিজিয়ে রেখে এটা 10 মিনিট লাগিয়ে রাখবেন এই তেলের উপরে। এরপরে যেটা করবেন আপনি সেটা হলো এই দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উপরে উঠাবেন। এই যে আপনি উপর হয়ে শুয়ে আছেন, এখন কি আপনার পায়ে বা মাজায় কোনো কষ্ট হচ্ছে? জি স্যার, মাজায় অনেক ব্যথা করে। উপর হয়ে শুলে, বাট বারবার উপর হয়ে শুবেন, উপর হয়ে শুয়ে 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 অভ্যেস করলে তখন ব্যথা অনেক কমে যাবে ইনশাআল্লাহ। ওকে আপনি একবার আপনি এগুলো করতে থাকেন আর আমাকে এই নাম্বারে নাম্বারটা লিখে রাখেন, আপনি অবশ্যই আমাকে ঢাকায় দেখাবেন অপারেশন করার আগে। অপারেশন করে দেখায়েন না কিন্তু আমাকে। স্যার আমার এখন কন্ডিশন খুবই খারাপ, আপনাকে যা যা বলছি একটু শুনেন, আমি একটু ছেড়ে দেই, আবার কথা হবে, আমাকে ফোন করে ঢাকায় দেখানোর আগ পর্যন্ত যা বলছি এগুলো শুনতে থাকেন। সালামু আলাইকুম, করতে থাকেন।